হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস ব্লগস। তো আজকের রেসিপিটা হলো ডিম দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে একটা রসা করব আমি। তো এখানে ডিম নিয়েছি চারটা, আপনারা বেশি বা কম করতে পারেন। তো আমি ডিমটাকে চিরে নেব ভালো করে, যেন নুন হলুদ ভালোভাবে মশলাগুলো ভেতরে ঢুকতে পারে ডিমের। তো পেঁপেগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি, আলুটাকেও একটু সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি নয়। তো একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। তো আমি প্রথমে তেলের মধ্যে দিলাম একটু নুন, এবারে ডিমগুলো সব ভেজে নেব। তার মধ্যে পরিমাণ মতো দেব একটু হলুদ। ডিমগুলোকে একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে, তারপরে তুলে নেব। ডিমগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলোকে আমি সব তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই আমি দেব আরেকটু তেল, কেননা তেলটা আরেকটু লাগবে। এর মধ্যে দিলাম সাদা জিরা ফুড়ন, জিরাটা একটু কালো হবে, তারপরে আমি দিয়ে দেব আলুগুলো। আর এর মধ্যে দিলাম একটা তেজপাতা, ওইটাকে দুটো ভাগ করে নিয়েছি। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু সেদ্ধ করা আলুগুলো, খুব বেশি আমাকে ভাজতে হবে না, একটু হাই ফ্লেম করেই আলুগুলোকে আমি ভেজে নেব। লো করতে হতো যদি কিনা আলুগুলো সেদ্ধ কম থাকতো, যেহেতু সেদ্ধ করা আছে মোটামুটি। তো এর মধ্যে একটু নুনের ছিটা দিয়ে দিলাম, নুনটা খুব পরিমাণে কম দিতে হবে, কারণ সেদ্ধ করার সময় আলুতে একটু নুন দেওয়া হয়েছিল। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দেব। এই মশলাটা কী দিয়ে করেছি, আমি এখানে নিয়েছি তিনটা শুকনো লঙ্কা, আর একটু আলু, আর একটু একটা ছোট পেঁয়াজ, ওটাকে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে জিরাও পেস্ট করে নিয়েছি। যা যা মশলা দেওয়ার সবই দিয়েছি, শুধু আমি এখানে রসুনটা দিইনি, কারণ পেঁপে তরকারি রসুনটা দিলে মনে হয় খুব একটা ভালো লাগবে না, তাই আমি রসুনটা এখানে অ্যাভয়েড করেছি। তো মশলাটা ভালো করে কষে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, যতটা হলুদ লাগবে পরিমাণে দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে আর একটু কষে নেব আমি মশলাটাকে ভালো করে। এবার পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপেটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তাই পেঁপেটা একটু পরে দিলাম। যদি একটু কম সেদ্ধ করেন আপনারা, তাহলে একদম আলুর সঙ্গেই দিয়ে দেবেন, তাহলে খুব ভালো হবে। এভাবে ডিম দিয়ে পেঁপে আলুর ঝোল করে দেখবেন, অল্প মশলা দিয়ে খুব ভালো লাগে খেতে। তো আমি একটু নুন, আর একটু নুন দিয়ে দিয়েছি। এবার ঝোল দিয়ে আর একটু নুন আমি এখানে অ্যাড করব। তো এটাকে একটু জল দিয়ে আর একটু ঢেকে আমি রান্না করব। ডিমগুলো উপরে ছড়িয়ে দেব, ডিমগুলোও মোটামুটি মশলাগুলো ঢুকবে। এভাবে রেখে দিয়ে কিছুক্ষণ ডিমগুলো সফট হয়ে যাবে। তো দেখুন কষানো হয়ে গেছে মোটামুটি। এবারে আমি এর মধ্যে দেবো গরম জল। গরম জল দেওয়ার চেষ্টা করবেন আপনারা, আমি এখানে উষ্ণ গরম জল দিয়েছি, যতটা গরম জল দেবেন তত ভালো হবে। জলটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন, আমি একটু ঝোলই রাখবো এখানে। সমস্ত রকম মশলা অলরেডি দেওয়া হয়ে গেছে আমার, এর মধ্যে আর কিছু দেওয়ার নেই, শুধু একটু ফুটিয়ে নুনটা দেখে আমি এটাকে নামিয়ে দেব। তো রান্নাটা অলরেডি আমার কমপ্লিট হয়ে যাবে। তো রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দেব। নামিয়ে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। যদি ভালো লাগে রেসিপি, তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা ওয়াচ করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এখন রাখছি, টাটা।